আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা সবাই মর্নিং ওয়াকে যাচ্ছি। এখন সকাল প্রায় 5:30, দেখতেই পাচ্ছেন। তোমরা কোথায় যাচ্ছ? কার সাথে? ও আচ্ছা, ওকে, মেন স্পটে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। চারিদিক কিন্তু একদম কুয়াশা, অন্ধকার। বাংলাদেশে শীতের আগমন শুরু হয়ে গিয়েছে, তবে যখন আমি সিলেট শহরে ছিলাম তখন বুঝতেই পারিনি শীত যে চলে এসেছে। বাড়িতে গিয়েই বুঝতে পারলাম, হ্যাঁ, শীতের আগমন শুরু। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রামের ভোরবেলা, অনেক ভোরবেলা। চারিদিকে কুয়াশা আর কুয়াশা। আমার কাছে খুবই ভালো লাগে শীতের ভোরবেলা। আর এই যে ঘাসগুলো, এগুলো কিন্তু শিশিরে ভেজা ঘাস। চারিদিক শুকনো, কিন্তু ঘাসগুলো একদম ভেজা। পরিবেশটা একদমই অন্যরকম। এমন ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে পারাটার অনুভূতিটাই অন্যরকম। আমার তো অনেকই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আসলে আমি ছোটবেলা থেকেই এগুলো সবসময় বইয়ে পড়তাম, কিন্তু আমার বিয়ের পর, বিশেষ করে ইদানিং, গ্রামের এমন সৌন্দর্য দেখে সত্যি আমি খুবই মুগ্ধ হই। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার বিচ্ছুরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন অনেকেই, আজকে আমি আমার আব্বুর সাথে, মানে আমার শ্বশুর আব্বুর সাথে মর্নিং ওয়াকে যাচ্ছি। আসলে ভোরবেলা নামাজ, ফজরের নামাজটা পড়েই সবসময় আমি ঘুমিয়ে থাকি, তবে আব্বুর সাথে যাব বলে কথা। বাড়িতে যখন থেকেছি আব্বু প্রায় বলতেন আব্বুর সাথে হাঁটতে যেতে, কিন্তু আমি ঘুমিয়ে থাকতাম, তেমন একটা যাওয়া হতো না। কিন্তু আজকে আমি মন থেকে স্থির করেছি আজকে যাবই যাব, এমন একটা সুযোগ মিস করা যায় না। তবে আব্বু আমাদের জন্য অপেক্ষা করতে করতে আব্বু হাঁটাই শুরু করে দিয়েছেন। তো আমরা যেতে যেতে আব্বু কিন্তু অর্ধেক রাস্তা অলরেডি হেঁটে চলে এসেছেন, সেটা দেখতে পারবেন আমার ভিডিওতে। আর ওই যে আমার বিচ্ছু, ও তো মহা খুশি। আসলে এমন নীরব খোলামেলা পরিবেশে হাঁটতে সবারই ভালো লাগে, আর বাচ্চারা তো খুবই ভালোবাসে। আর এই যে দেখতে পাচ্ছেন দোকানটা, এটাতে কিন্তু এখনও লাইট জ্বলছে, কারণ ওই যে রাতের বেলায় লাইট জ্বালিয়ে রেখেছিলেন, সেই লাইট এখনও অফ করেনি। আসলে এখন তো অনেক ভোর, একটু সকাল হলে সবাই চলে আসবে, এসে লাইট অফ করে দোকান খুলে ফেলবে। আর এই যে সুন্দর রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে যদি সোজা হাঁটতে হাঁটতে চলে যান তাহলে একদম পৌঁছে যাবেন সাতছড়ি। নিশ্চয় শুনেছেন, শোনার কথাই, শুধু সিলেটের মানুষ না, সারা বাংলাদেশের সবাই জানেন হবিগঞ্জে সবচেয়ে বড় উদ্যান সাতছড়ি অবস্থান। ওখানে কিন্তু অনেক বানর রয়েছে, একদম লম্বা লম্বা লেজওয়ালা। আর এই যে দেখতে পাচ্ছেন আব্বুকে, আব্বু কিন্তু অলরেডি ব্যাক করে চলে এসেছে। আর আমাদের যেহেতু হাঁটার অভ্যাস নেই, তাই আমরা আর ওই পাশে যাইনি, আব্বুকে নিয়ে আমরাও সরাসরি চলে এসেছি। আর এই তো আমার ছেলে মাঝখান দিয়ে হাঁটছে, ভোরবেলা তো তাই তেমন একটা যানবাহন এখান দিয়ে যাচ্ছেও না আর আসছেও না। আব্বু ইদানিং রিটায়ার্ড হয়েছেন ওনার চাকরি থেকে, তাই এখন আব্বু বাড়িতে রেগুলারই থাকবেন, আর আমাদেরও এজন্য বাড়িতে একটু বেশি বেশি যাওয়া হবে, কারণ বাড়িতে আব্বু থাকলে অনেক মজা হয়। আব্বু আমাদেরকে কখনো কোনো কিছুর জন্যই না করেন না বা বাধা দেন না। আমরা যদি কখনো বাড়ির বাইরে বের হই, আমার চাচা শ্বশুর বলবেন, এই কোথায় যাচ্ছ, এক্ষণ বাসায় যাও। কিন্তু আব্বু যদি দেখেন তাহলে বলবেন, যাও ঘুরে আসো। আসলে আব্বুর সাথে আমাদের সম্পর্কটাই একদম অন্যরকম। আর আমার ছেলে মেয়ে তো ওর দাদু ভাইয়ের জন্য অনেকই ভক্ত, ভক্ত হবেই না বা কেন, ওরা ওর দাদু ভাইয়ের সাথে অনেক ফ্রি। আর সকালবেলা এভাবে হাঁটতে পেরে দাদু ভাইয়ের সাথে ওরা তো মহা খুশি। Thank you.
আজকের দিনটি আমার জন্য বেস্ট একটি দিন, বেস্ট দিন হবেই না বা কেন। সকালটা শুরু হয়েছে আব্বুর সাথে মর্নিং ওয়াক করে, আর এই যে এটা হচ্ছে বিকেলবেলা, দুই ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি তো যাচ্ছি বিচ্ছুদের সাথে বেড়াতে। হ্যাঁ, বাড়িতে যতগুলো বিচ্ছু বাহিনী আছে সবার সাথেই যাচ্ছিলাম, আর এমন ধানের ক্ষেত ধরতে ধরতে যেতে পারাটার আনন্দটাই অন্যরকম। ধান ধরার লোভ আমি সামলাতে পারছিলাম না, তাই অনেকক্ষণ আলতো হাত দিয়ে ধানগুলোকে ছুঁয়ে দিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আপনাদেরও নিশ্চয়ই এমন সুন্দর ধান ক্ষেত দেখে ইচ্ছে করছে একটু হাত দিয়ে ছুঁয়ে দিই, সমস্যা নেই। আমার প্রিয় দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়াদের পক্ষ থেকে আমি ছুঁয়ে দিলাম এই ধানের শীষগুলোকে। আর এই যে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে যে পথ, এই পথটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় আইল, জানি না অন্যান্য ডিস্ট্রিক্টে কী বলে, তবে আমার শ্বশুরবাড়ি এলাকায় এটাকে আইলই বলে। আমি যখন এই ধান ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর ধান স্পর্শ করছিলাম, তখন কিন্তু আমার সাথে এক মহা বিপদ ঘটে গিয়েছিল। কিন্তু এই সৌন্দর্যের মাঝখানে আমি এমনভাবেই হারিয়ে গিয়েছিলাম যে আমি ওইটাকেও কেয়ার করিনি। বিপদটা হচ্ছে, আমি যখন এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমার এক পা পড়ে গিয়েছিল ধান ক্ষেতের কাদায়। তবুও আমি লাকিকে কিন্তু থামাতে পারিনি এই পড়ে যাওয়া। এই ভিডিওটি আমি স্কিপ করিনি, একদম সরাসরি ভিডিও করেছি, তো দেখতেই পাবেন শেষের অংশে। ও, ভুলে যাওয়ার আগে পুরন কথা নতুন করে বলে নেই, আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে আমার সুন্দর সুন্দর ভিডিও দেখে সুন্দর সুন্দর বিন্দাস কমেন্টস করতে পারেন। এই তো এখানেই আমার পা চলে গিয়েছিল ধান খেতে, আমার পায়ে কাদামাটি ভরে গিয়েছিল, তবুও কেন জানি আমার খুব ভালো লাগছিল এই পথ দিয়ে হাঁটতে। আসলে ভালো লাগার মতোই একটি পথ। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।